কোনো পরিবর্তন নয়, বাংলা নিজের মেঘেই চায়। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল অন্তত সে কথাই বলছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথ, শিবরাজ সিং চৌহান, বিপ্লব দেব ছাড়াও বিভিন্ন রাজ্যের একাধিক তারকা প্রচারকেরও বাংলা তৃণমূলের ভোট ব্যাংকে থা বসাতে পারল না বিজেপি। ভাঙা পাই খেলা দেখালেন মুখ্যমন্ত্রী অমিত শাহ, যেখানে বুক বাজিয়ে দাবি করেছিলেন 220 আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে, সেখানে বিজেপির ঝুলিতে এলো সাকুল্যে 75টি আসন। অন্যদিকে 2016 সালের আসন সংখ্যা রেকর্ড পেরিয়ে গেল তৃণমূল। বাংলা শাসক দল পেল 48%-এরও বেশি ভোট। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্যের 294টি আসনে তিনি প্রার্থী। 16 নির্বাচনের মতো ভোটের আগে ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আসলে স্থানীয় স্তরে অনেক প্রার্থীর বিরুদ্ধেই প্রতিষ্ঠান বিরোধী কাজ করছিল, ছিল নানান অভিযোগ। স্থানীয় নেতাদের ভাবমূর্তি আড়াল করতে নিজে ভাবমূর্তিকে বাজি ধরেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বাজি এবারে বাজিমাত করলো, কিন্তু খটকাটা বেঁধেছে নন্দীগ্রামে। সেখানে একবার তাকে 1200 ভোটে জয়ী ঘোষণা করার পর পুনর্গণনায় শুভেন্দু অধিকারীকে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। এই বিরুদ্ধে ষড়যন্ত্র তত্ত্ব প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, সেই সময় যদি রিকাউন্টিং এর অর্ডার দিতেন তাহলে নির্বাচন কমিশনের আধিকারিককে পানি মেরে ফেলার হুমকি দিয়েছিল বিশেষ কেউ। সে সম্বন্ধে একটা বিশেষ SMS সকলের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যাতে রিকাউন্টিং হয় সেই জন্য সারা রাজ্য জুড়েই চলছে বিক্ষোভ। সেই বিক্ষোভের রেশ ধরে নন্দীগ্রামে চলা বিক্ষোভ সমাবেশে যোগ দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী সোমা মুখোপাধ্যায়। ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে সারা রাজ্য জুড়ে উৎসাহিত তৃণমূল কংগ্রেস কর্মী না, কিন্তু তার মধ্যে দুঃখের বাতাবরণ সৃষ্টি করেছে নন্দীগ্রামের ফলাফল। তাই এদিন সোমা মুখোপাধ্যায় দাবি তোলেন, মমতা বন্দ্যোপাধ্যায় 1200 ভোটে জিতে যাওয়ার পর কেন তাকে পরাজিত ঘোষণা করলেন নির্বাচন কমিশন, তার দাবি পুনরায় গণনা করা হোক এখানকার ভোট। আমি বলেছি যেখানে কারচুপি চলছে আবার রিকাউন্ট করতে গেলে তো অবশ্যই কারচুপি হবে, কিন্তু আগে তো ঘোষণা করে দিলেন সমস্ত ডিজিটালে প্রকাশ হয়ে গেল যে 200 ভোটে আমাদের নেতৃত্ব দিয়ে গেছেন। আমরা দুজন কোনটা ডিসিশন না আমাদের কোনটা ডিসিশন আমাদের ওই সব রিপোর্ট চ্যানেল 10।